সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আবারও ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন দাবানল শিল্পী গোষ্ঠীর অন্যতম সিনিয়র শিল্পী মাহমুদুল হাসান আল মামুন। মাহমুদুল হাসান আল মামুন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাগ করছেন নাকি? রাগ করেন নাই? আওয়াজ দিয়া কর না, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসার পর থেকে আমি দেখতে পাচ্ছি আপনারা হামদ নাদ শুনতেছেন, একটু ব্যতিক্রম ধর্মী কোনো সঙ্গীত শোনার চাহিদা আছে কারো? ইসলামী সঙ্গীত শোনার চাহিদা আছে কারো? এতক্ষণ তো শুধু হামদ নাচ শুনছেন, ইসলামী সঙ্গীত শোনার চাহিদা আছে সবার? আছে। আমি সঙ্গীত বলবো, সঙ্গীতের কথাগুলো যদি সত্য হয় একটু ঠিক বেঠিক আওয়াজ দিতে হবে। রাজি আছেন? সবাই রাজি আছেন? আরেকটা কথা বলছি, এই সঙ্গীতের মধ্যে কাউকে কোনো টার্গেট করে কথা বলবো না, কিছু সমাজের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আমাদের কারোর সাথে বিষয়টা মিলে যায় তাহলে আমরা চেষ্টা করবো এই জিনিসটা যেন আমরা না করি। এই নিয়তে ওয়াজ করা হয়, ওয়াজের মধ্যে অনেক সময় অনেক খাঁটি কথা চলে আসে, হক কথা চলে আসে। আসলে বক্তা আপনাকে ছোট করবার জন্য বলে না, বরং এই দোষটা যদি আমাদের মধ্যে থাকে এটা যেন আমরা ছেড়ে দিই, এই জন্য বলে। তো আজকে আমাদের সমাজে আমরা মুসলমান, দেশের 90% মানুষ মুসলমান, কিন্তু 90% মানুষ মুসলমানের মধ্যে অধিকাংশই হচ্ছে আমরা নামের মুসলমান। আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আমরা কিন্তু কামের দিক থেকে মুসলমান না। এই বিষয়টা আমি আপনাদেরকে আমার সঙ্গীতের ভাষায় তুলছি। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। কথা ঠিক, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান বলা যায় না, হে আব্দুর রহিম করিম নাম রাখিলেই আসল মুসলমান হয় না। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান বলা যায় না, হে আব্দুর রহিম করিম নাম রাখিলেই আসল মুসলমান হয় না। কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, ঠিক কিনা? কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, নইলে মুসলমানে পূর্ণ থাকে না। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান বলা যায় না, হে আব্দুর রহিম করিম নাম রাখিলেই আসল মুসলমান হয় না। নাম রেখেছে ইমান আলী খালি করে তালি বালি, নামাজ ছেড়ে আর জামারে ফোনটা নিয়ে ঘুরে ফিরে, নামাজেরই বললে কথা বলে পেনটা পেশাব মাখা, এরকম আছে কিনা? নাম রেখেছে ইমান আলী খালি করে তালি বালি, নামাজ ছেড়ে আড্ডা মারে কুন্ডা নিয়ে ঘুরে ফিরে, নামাজেরই বললে কথা বলে পেনটা পেশাব মাখা, রাস্তাঘাটে দেখলে মেয়ে কুন্ডা ঘুরাই ডানে বাই, সারা সপ্তাহ মসজিদ খালি জুমার দিনে ঠেলা ঠেলি। ইমান আলী কেমন ইমান বুঝতে পারি না, হাই হাই ইমান আলী কেমন ইমান বুঝতে পারি না। নামাজ ছাড়া ইমান আলীর, নামাজ ছাড়া ইমান আলীর, নামাজ ছাড়া ইমান আলীর নামটি তাহার মানায় না, নামাজ ছাড়া ইমান আলীর নামটি তাহার মানায় না। হে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান বলা যায় না, হে আব্দুর রহিম করিম নাম রাখিলেই আসল মুসলমান হয় না। কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, হইলে মুসলমানে পূর্ণ থাকে না। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান বলা যায় না, এ আব্দুর রহিম করিম নাম রাখিলেই আসল মুসলমান হয় না। নাম রেখেছে আয়েশা খাতুন ফ্যাশন করে নতুন নতুন, ঠিক কিনা? নগ্ন আধা পোশাক পরে মার্কেটেতে ঘুরে ফিরে, বুকটা খালি পিঠটা খালি বখাটেরা যায় যে তালি, চলা ফেরার ধমকা হাওয়ায় হুজুরেরা উল্টা পালায়,
ঠিক কিনা? নাম দেখেছে আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন নগ্ন আধা পোশাক পরে মার্কেটে ঘুরে ফিরে, বুকটা খালি পিঠটা খালি, পকেটেরা দেয় যে তালি, চলা ফেরার ধমকা হাওয়ায় হুজুরেরা উল্টা পালায়। খাতুনের কাতুন দেখে টিকতে পারি না, হাই হাই, খাতুনের কাতুন দেখে টিকতে পারি না। আজ থেকে নামটি দিলাম, আজ থেকে নামটি দিলাম, আজ থেকে নামটি দিলাম পাঙ্কু সখি না তাহার, ঠিক কিনা? আজ থেকে নামটি দিলাম পাঙ্কু সখি না হে। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান বলা যায় না, হে আব্দুর রহিম করিম নাম রাখিলেই আসল মুসলমান হয় না। কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, নইলে মুসলমানে পূর্ণ থাকে না। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান বলা যায় না, এ আব্দুর রহিম করিম নাম রাখিলেই আসল মুসলমান।